কত সুন্দর মোটা মোটা টাটকা পোশাক, তাই না? কোথা থেকে হারভেস্ট করলাম জানতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি, কিছু পুঁইশাক হারভেস্ট করব। এতক্ষণে বুঝে গেছেন যে আজকে পুঁইশাক হারভেস্ট করব। তার আগে চলেন দেখি আমার ছাদ বাগানের বাকি সবজিগুলির কী অবস্থা। সবগুলি যদিও দেখাতে পারবো না, টুকটাক যেইগুলি চোখের সামনে পড়েছে সেইগুলিই শেয়ার করেছি। তো এই লাউটা কয়েকদিন আগে পরাগায়ন করেছিলাম, ঝুলে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এইদিকে দেখেন সজনা ডাঁটাগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে, তবে এর সাইজটা একটু খেয়াল করে দেখেন কত বড় বড়। টবের গাছেও যে এত সুন্দর সজনে গাছ হয় আর সজনে ধরে, এটা হচ্ছে না চাষ করলে জানতে পারতাম না। তো আপনারাও কিন্তু খুব সহজেই সজনা চাষ করতে পারেন টবে। আর এটা হচ্ছে আমার বারো মাসি ওডিসি জাতের সজনা। এই যে এই লাউটা কিন্তু আজকে সন্ধ্যায় পরাগায়ন করতে হবে, এছাড়াও আর একটা পরাগায়ন আছে। পরাগায়নের বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে পুরানো ভিডিওগুলি দেখতে পারেন। আর এইদিকে কয়েকদিন আগে যে বীজ বপন করেছিলাম সেইগুলি কিন্তু বের হতে শুরু করেছে। এগুলি হচ্ছে মূলা শাকের চারা, ছোটো ছোটো বের হয়েছে। মূলা শাক দ্রুত জার্মিনেশন হয়, এজন্যে এগুলি আগে হয়ে গেছে, তবে বাকিগুলিও হচ্ছে। আর এই যে দেখেন ছোটো ছোটো কত ছোটো ছোটো ফুলের সাথে সজনা ঝরে গেছে, খুব খারাপ লাগে, অনেক সজনে ঝরে গেছে, এজন্যে আমি বোরন আর জিঙ্ক সার স্প্রে করেছি। আলহামদুলিল্লাহ এদিকেও এই টবেও কিন্তু যথেষ্ট মূলা শাক বের হয়েছে, আশা করি খুব অল্প দিনে আরও ভালো লাগবে দেখতে, অনেক বের হয়েছে। আসলে ভালো বীজ হলে কিন্তু ভালো ফলনই পাওয়া যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো বীজের গাছ করতে, সেটা শাক হোক, সবজি হোক, যেটাই হোক না কেন, অবশ্যই আপনারা ভালো বীজ নেওয়ার চেষ্টা করবেন। আমরা যারা কম দামি বীজগুলি নিয়ে থাকি, দেখা যায় অনেক সময় সেগুলি জার্মিনেশন হয় না, যদিও হয় খুব অল্প পরিমাণে, আবার ফল কিন্তু ভালো হয় না। আর বন্ধুরা, আপনারা সবাই কিন্তু গার্ডেন করবেন, যতটুকু পারেন চাষ গাছ করতে ঠিক ততটুকুই করবেন, সেটা ঘরে, বারান্দায় কিংবা ছাদে। তো যার যেখানে যতটুক জায়গা আছে চেষ্টা করবেন গাছ লাগানোর, দেখবেন অনেক আনন্দ পাবেন। একটা বীজ থেকে যখন চারা বের হয় তখন কী যে আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। তো আপনারা চেষ্টা করবেন গাছ করার। আর এখানে পালং শাকের বীজ ফেলেছিলাম, এগুলিও বের হচ্ছে। আর এই পাশে ফুলকপির চারাগুলি দেখেন কি অবস্থা, ভেবেছিলাম এতগুলা উঠবে না, কিন্তু না, দেখি সবগুলোই অনেক বের হয়েছে, অনেক ভালো মতো বের হয়েছে। তো আসলে বললাম না যে ভালো বীজ হলে ভালো ফলন অবশ্যই পাবেন। তো ভালো বীজ নিয়েছিলাম যার কারণেই কিন্তু এই অবস্থা। আমার বাগানে যে অধিকাংশ গাছ আছে, সবজি শাক যা কিছুই আছে, সবগুলোই কিন্তু দেখা যায় ভালো কোম্পানির বীজ। আর এইদিকে টমেটোর বীজ ফেলেছিলাম, এগুলিও কিন্তু জার্মিনেশন শুরু হয়েছে, যদিও টমেটো কয়েকদিন দেরি হয়, এজন্য একটু সময় লাগছে। আর এইদিকে শসা গাছটাও কয়েকদিন আগেই লাগিয়েছি। তো আমি আবারও বলছি আপনাদের, কম দামে খারাপ বীজ না কিনে একটু ভালো বীজ কিনবেন। এই যে দেখেন চালকুমড়া, এই চালকুমড়া গাছ কত দিন ধরে আমাকে চালকুমড়া দিয়ে যাচ্ছে, অনেক দিন ধরে, এখনও কিন্তু গাছের অবস্থা মোটামুটি, তারপরও চালকুমড়া দিয়ে যাচ্ছে, কাটতেই পারছি না, একটার পর একটা ধরতেই থাকে। তো অবশ্যই ভালো বীজ কিনবেন, আমি আবারও বলে দিচ্ছি। হয়তো বা খারাপ বীজের তুলনায়, মানে আমরা যে বীজগুলি কিনি কম দামে, তার চাইতে হয়তো বা 10 থেকে 15 টাকা 20 টাকা বেশি দিলেই কিন্তু ভালো কোম্পানির ভালো জাতের বীজ পাওয়া যায়। আর এই যে কথার ফাঁকে ফাঁকে পরাগায়নের কাজ শুরু করে দিয়েছি, সকাল সকাল অবশ্যই আপনারা পরাগায়ন করতে আসবেন, না হলে দেরি হয়ে গেলে কিন্তু রেণুগুলি নষ্ট হয়ে যায়। এজন্যে অনেক আপুরাই বলে পরাগায়ন করেছি, কিন্তু আমার তো ফল টিকলো না, নষ্ট হয়ে গেল। তো এ হচ্ছে আসল কারণ, যে সময় মতো না করা, সময় মতো না করলে কিন্তু এমনটাই হয়। আর হাতে দেখেন আমার রেণু লেগে গেছে, এই রেণুগুলি এখন একদম ফ্রেশ টাটকা আছে। তো এজন্যে আমি এই সময়টায় আসি, আর সময়টা হচ্ছে সকাল 7টা কিংবা তার আগে, 6টা থেকে 7টার ভিতরে। এরপরে দেরি হলে কিন্তু রেণুগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন পরাগানের কাজটা সকাল 7টার ভিতরে শেষ করতে। এদিকেও আর একটা পরাগান করে নিলাম।
এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পরাগায়ন কীভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন, আর যারা ডিটেলসে জানতে চান তারা আমার পিছনের ভিডিওগুলি দেখে আসতে পারেন। এদিকে লাউ গাছেও কিন্তু, নতুন লাউ গাছ অবশ্যই, এটাতেও কিন্তু লাউ চলে এসেছে, সামনেও আছে। তো একটা গাছে হয়তো বা এক দুইটা লাউ হয়, তার বেশি হয় না, এটাই কিন্তু যথেষ্ট, কয়েকদিন পরে পরাগায়ন করতে হবে। আর এই যে দেখেন ভুট্টাগুলি, মাশাল্লাহ, টবেও যে এত সুন্দর ভুট্টা হয়, আল্লাহ যদি না দিত তাহলে আমি জানতে পারতাম না। আর ড্রাগনগুলি বড় হচ্ছে, বাজারের ড্রাগনের চেয়ে গাছের ড্রাগন কিন্তু খেতে বেশ মজা। আর করলাগুলিও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। এই যে আমার কাঙ্ক্ষিত সবজির কাছে চলে এসেছি, বললাম শুরুতেই তো দেখিয়েছি পুঁই শাক হারভেস্ট করবো। তো এই যে দেখেন কত সুন্দর মোটা মোটা পুঁই শাক, এত সুন্দর পুঁই শাক করতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি কিভাবে করেছি সেগুলি জানতে হলে আমার সাথেই থাকুন। তো আমি রাসায়নিক এবং জৈব দুইভাবেই আমি আমার পুঁই শাকগুলি করেছি। এখানে যদি আমি শুধু জৈব সার ইউজ করতাম তাহলে কিন্তু আমি এত সুন্দর পুঁই শাক করতে পারতাম না, চিকন হতো, শক্ত শক্ত হতো, খেতে পারতাম না। তো এর জন্যে কিন্তু আমি রাসায়নিক সার ইউজ করি। আর হচ্ছে সবথেকে বড় কথা সামর্থ্য, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার কাজ করার চেষ্টা করি। অনেকের সামর্থ্য আছে সম্পূর্ণ জৈবভাবে করার, এর জন্যে আপু ভাইয়ারা জৈবভাবে করে, তবে আমার কাছে অনেকটা ব্যয়বহুল হয়ে যায়, এজন্যেই মূলত আমি রাসায়নিক সার ইউজ করি। আমি অনেকেই অনেক আপুরাই আমাকে বলে যে আপু রাসায়নিক সার ব্যবহার করা ঠিক না, নিজে চাষ করছেন জৈব সার দিয়েই করবেন। তো আমার কথা হলো যে না করার থেকে রাসায়নিক সার কিছুটা প্রয়োগ করে যদি করা হয় তাহলে কিন্তু অনেক বেটার না করার থেকে। বাজারে যে শাক সবজিগুলি আমরা খাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্লাস কীটনাশক দেওয়া থাকে, তবে আমি তো আমার কাছে কীটনাশক দেই না, শুধুমাত্র মাঝে মধ্যে রাসায়নিক সারটা দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই রেগুলার সার দেই গেছে, আর আপনারাও রেগুলার সার দেওয়ার চেষ্টা করবেন, সেটা জৈব হোক বা রাসায়নিক, একটা লিমিটেডের ভিতরে সবজি হারভেস্ট করতে পারবেন তাহলে। আর দেখেন কথা বলতে বলতে আমি কতগুলা পুঁই শাক কেটে নিয়েছি, আসলে আজকে সবগুলি কেটে নিব, বড় বড় ডোকা। আলিফের বাবা আজকে আমার ভাড়াটিয়া এবং অন্য এক ফ্রেন্ডকে দিবে, এর জন্যে সবগুলোই আজকে কেটে নিব, তার সাথে আমিও অল্প কিছু রান্না করব। তো আলহামদুলিল্লাহ আমার পুঁই শাক নিয়ে অনেক সন্তুষ্ট, এবং রাসায়নিক সার ব্যবহার করি এটাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি সম্পূর্ণ জৈবভাবে করতে পারি না। তো আপুদের যদি ভালো লাগে আমার প্রসেসটা তাহলে অবশ্যই আপনারা এভাবে করতে পারেন, রাসায়নিক প্লাস জৈবভাবে। আর আপনাদের সবসময় আমি যেটা বলি যে পুঁই শাক হারভেস্ট করার পরে যে বড় বড় পাতাগুলি থাকে সেগুলিও করবেন। আর পুঁই শাক দীর্ঘদিন ভালো রাখার, মোটা রাখার, দীর্ঘদিন ধরে ফলন পাওয়া এবং মোটা রাখার কৌশল আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমি ছোটো ছোটো পুঁই শাকের ডোকাগুলি কিন্তু ছিঁড়ে নিচ্ছি, সময়ের সাথে সাথে পুঁই শাক কাটতে কাটতে দেখা যায় অনেক ডালপালা বের হয়ে যায়। আসলে টবের গাছে একসাথে এত ডালপালা রাখা সম্ভব নয়, যদি এতগুলো থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে চিকন হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভাল লাগবে না। এজন্যে প্রত্যেকটা ডালের যদি দুইটা থাকে তো একটা রাখি, আর তিনটা থাকলে একটা বা দুইটা রাখি, এভাবে করে ছিঁড়ে ফেলি। এই সামনের ডোকাটা ভালো আছে, আর এই যে এই পিছনের ডোকাটা দেখেন কেমন যেন শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তো এটা ছিঁড়ে নিলাম। এবার যে সামনের ডোকাটা আছে এটা কিন্তু খুব ভালো মতো বড় হবে। এভাবে করে আমি পুরো গাছের ছোটো ছোটো যেই অতিরিক্ত ডালগুলি আছে সেগুলি ছিঁড়ে নিব পুরোটাই। আর আপনারা অবশ্যই এটা করবেন, কারণ টবের গাছে মাটি লিমিটেড, খাবার লিমিটেড, একসাথে এত ডালপালা কখনোই সম্ভব না। কাটতে কাটতে পুঁই শাকের শাখা প্রশাখা কিন্তু অনেক বেড়ে যায়, সেজন্য আপনারা এই প্রসেসটা ফলো করবেন, এতে আপনার পুঁই শাক অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, অনেক দিন ফলন দিবে এবং মোটা থাকবে।
অনেকের পুঁই শাক শক্ত হয়ে যায়, চিকন হয়ে যায়, এটাও কিন্তু তার অন্যতম কারণ। যদিও সারের জন্যে হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই সারের জন্যে হয়, তবে এটাও একটা কারণ। তো আপনারা চেষ্টা করবেন যেখানে তিনটা ডোকা আছে ওইখানে একটা রাখবেন, যেখানে দুইটা আছে ওইখানে একটা রাখবেন, কিংবা সর্বোচ্চ একটা ডোগায় দুইটা, এভাবে করে রাখবেন। আর এই যে দেখেন আমি কতগুলা এরকম ডোগা উঠিয়ে নিয়েছি, এত ডোগা হয়েছিল আগের বার ভিডিও হারভেস্টে উঠাতে পেরেছিলাম না, এর জন্যে আজকে এত বেশি হয়েছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে অতিরিক্তগুলি কমিয়ে দিতে, তাহলে কিন্তু পুঁই শাক আপনার ভালো থাকবে, মোটা হবে এবং দীর্ঘদিন ফলন পাবেন। তো আলহামদুলিল্লাহ আমার হারভেস্ট শেষ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।